মৌলানা ফারুক কোরাশির উনি বহু দীর্ঘদিন মৌলানা সাইদ খান সাহেবের সহবত আসলে মৌলানা ফারুক খুব আজীব এক বুজুর্গ আঁকি খুব দায়না সিফত ওনার মধ্যে নিম্বরের কথা কম বলেন কিন্তু ইনফিরাদি খুব কথা হয়। উনি নিজে বলছেন যে ইনফিরাদি কথার মধ্যে দাওয়াতের হেকমত হেকমত ইনফিরাদি কথার মধ্যে দাওয়াতের গভীরতা আছে, জেহেন খুলে মানুষ দায়ী হয়। আর রসুল্লাহ সাল্লাহামে বেশি অংশ খাম তো ইনফিরাদি করছে, খিমায় খিমায় মহল্লায় মহল্লায় ব্যক্তি ব্যক্তি কাছে গিয়া। উনি বলছেন যে কেউ যদি অপেক্ষা করে যে মিম্বরের কথা হইব এটা চান্স তো কম, কেউ যদি কয় যে আমি ব্যবহার হইব তে ব্যবহার আপনার দেখা আছে। উনি বলছেন ছাত্রী অপেক্ষা করে আমারে বয়ান দিলে করবো, এই বয়ান দিলে আপনার কথা হয় আপনি ইনফিরাদি বয়ান করেন না কেন, রাস্তাঘাটে দোকানে কলেজে আপনি ইনফিরাদি কাম করুক, এতে আপনার জমানো খুলব দাওয়াতের একমত আইব আর মেজাজ সেনার যাইব, মানুষের দেখলে আপনি বুঝতে পারবো কী কথা কইতা। যেন মৌলানা ফারুক দীর্ঘদিন আসলাম মৌলানা সাইদ খান সাহেবের কাছে, ওটা আজীব বুজুর্গ, ওনার কথাবার্তা শুনলে একদম বেঁচেই নাকি বলা হইতো, ফ্রেশান সবসময় উনি এক ফ্রেশানির মতো, খানার গেছে ওই বিজি হনও মজমা বেড়ায় লাগাইছি, অজুখানার গেছে বিজি হনও মজমা লাগাই দিচ্ছি, মজমা খাওয়া লাগিয়েছে আলু আসুন তো দায়ী যে হইব হে মৌকা বানাই দিব, মৌকার অপেক্ষা করতো না মৌকায় বানিয়ে দিব। তাই নিজে বলছেন যে মজমা ফাইয়া ওয়াজ করা এটা দায়ের খাম নাই, গাফলাত কি মহল মে দিন কি ফেজা কো কায়েম কর দে না এ দায়ী কি কাম। যেখানে মানুষ দিনের কথা শুনতো চান না এমন জায়গাতে এমন টেকনিক করলা যে মানুষ তাইয়ার হইল দিনের কথা এটা দায়ের খাম বলে আজিম মানুষ আল্লাহ ভাকে ওনারে দীর্ঘদিন মৌলানা সাইদ খান সাহেবের সহায়তা আছে। মানে মৌলানা সাইদ খান সাহেব সবচেয়ে বেশি উনি ফায়দা উঠেছে। জি মৌলানা ফারুক সাহেব, আল্লাহ কবি কবি দিন কি কাম ফাসিক সে ভি লেতা হে তো হামে ডরনা হে হাম ফাসিক হে ইয়া সালিহিন হে ইসলিয়ে ডরতে হুয়ে ইস কাম করনা হে। মৌলানা ফারুক বলছেন আল্লাহ পাক কখনো কখনো ফাসিকের কাছে খাম লই লেন দিনই খাম, তো আমরা যে দিনই খাম করলাম তো আমাদেরকে ডরানো উচিত যে আমি ফাসিক না সালিহিন, খাম করাম বলে আমি সালিহিন কোনো গ্যারান্টি নেই, এলাগি এই খামটাকে ডরি ডরি করতে হইব। জি মহল জান লাগানে সে বনতা বনতা হে মাল লাগানে সে সকল বনতা হে। মানে বলছেন মহল যে বনে মহল মহল বনে জান লাগাইলে আর সকল বনি যায় মাল লাগাইলে, মিসাল দিয়েছে মসজিদ ফসা আছে আপনি বানাই দিব এটা কিন্তু নামাজি আপনি ফসা দিয়ে দাঁড়াতে নামাজি বানাই দিলে যে জান লাগাইছে তো মহল বনে আপনার জান লাগাইলে। জি এক কাপড় কি মেশিন হে এক মেশিন কি মেশিন হে সারে নবী কাপড় কি মেশিন হে মেশিন আমারে নবী মেশিন কি মেশিন হে। আজীব কথা বলছে একটা হইল কি কাপড়ের মেশিন যে মেশিনে কাপড় বানায়, একটা হইল কি মেশিনের মেশিন যে মেশিনে মেশিন বানায়, সমস্ত নবী ছিলেন কাপড়ের মেশিন ওনাদের দ্বারা আবিদ হয়ে হয়েছে আর আমাদের নবী লাগে মেশিনের মেশিন ওনার দ্বারা দায়ী হয়ে হয়েছে। জি জো সমস্তে মে কর রহা হু আল্লাহ উসকো কাম সে হটা দেঙ্গে আর লোক সমস্তে হে এহি কাম কর রহা হে আল্লাহ উসকো মৌত দে দেঙ্গে। কিন্তু একটা আজীব কথা উনি বলছেন মানুষে যদি মনে করে একজন মানুষের ব্যাপারে যে উনি খুব খাম করেন তারা খাম কেউ যদি মনে করে আমি করলাম আমার দ্বারা খাম হল আল্লাহকে তাহলে খামতে হরাই দিব, আর মানুষে যদি মনে করে এই খাম করা তা আল্লাহকে তাহলে মৌত দিয়া তাহলে বদলা দিয়ে দিব আর আল্লাহকে তার কুদরত থেকে খাম চালু করে দিব। এ কথা কইতেছে নাকি যে আল্লাহ পাখির মহতাজ নাই এইন করবা এইন করতে না এইন করলে কম চলবো, আল্লাহ পাখি আরে মনে হয় খাড়া করে দিব আল্লাহ পাখি করে খাড়া করতে সময় লাগেনি, আল্লাহ পাখির এই খামটা খের মুখাপেক্ষি নাই খেয়ে যদি মনে হয় আমি করলাম আল্লাহ পাখি তাহলে খামতে ঘুরাই দিই যাও চলো তা কত খামতে ঘুরিয়া গেছে তুমি।
ইংল্যান্ডে এক 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 মুরব্বী আসলা বয়ানের বাদে মানুষ না লোক মুসাফা করার তাই মসজিদ থাকি মসজিদ বাড়া নাই লাগিয়েছে তো এইলা খাম পাটা ইংল্যান্ডে করছে মানে এক দিলাইছে যে খাম থাকি হরছে রাস্তাঘাটে বসে তাহলে সালামও দেয় না তখন মনে হয় এনামের কথাটা আমার ইয়াই দিল যে আমি যে হযরত জি এই খাদের উপর কথে এই খাদে আমার হযরত জি বলে আমি যে খাম না করি তো পুছনেওয়ালা কই নেই রেগা আমার এখানে জিগা করা মানুষ হয় তো নাই আমার এই দাম 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 বলে এটা তো এই খাদের উপর কথে জি হুজুর কি মেহনত আগর হামারে সামনে হো ক্যা হুয়া নেহি দেখনা ক্যা কর রহ গয়া ইয়ে দেখনা হ্যায় উনি বলছেন রসুল্লাহ সাল্লাম খামটা যদি আমাদের সামনে থাকে হুজুরের খামটা যদি আমার সামনে থাকে তুই কথা মনে আইত না যে কিতা করছি হুজুরের খাম যদি সামনে থাকে তো এই কথা মনে আইব কিতার রইছে কৃষক যে হয় হে দেখে না কতখান রইছে হে সবসময় দেখে কতখান বাকি রইছে এই জন্য মনে হয় এনামকে মনে হয় এনামকে জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশও প্রায় তিরিশ লাখ মানুষ টঙ্কিত হয়ে যায় তো মনে হয় এনামে জবাব দিলা ভাই এ না দেখো কেতনা আয়া হে দেখো কেতনা রে গায়া হে হাম যারা করে বাকিটা দেখে যেটা করছি এটা দেখে না কারণ যেটা করছি এটা দেখে যদি তার মধ্যে এতমেনে লাগবো আর যেটা রয়েছে বাকি এটা যদি দেখে তার মধ্যে আবার ফিকির করে ধরব জি ঠিকই বলেন যেভাবে ভুল কোরআন শরীফকে তাজিম করতে হয় কিন্তু পড়তে হয় না এভাবে গলত আমাদেরকে তাজিম করতে হয় মাস্টার জিজ্ঞাসা করা যাবে না সুন্দর বিচার দিচ্ছে কোরআন শরীফ ভুল প্রিন্ট হয়ে গেছে তো ভুল প্রিন্ট হওয়ার কারণে এটাকে বেজ্জত করা হইতো না সুমা দিয়া গ্লাভ মাইন্দা তাহত হইত কিন্তু বলা হইতো না ওলা গলত উলামাই কাম যারা আছেন ওনাদেরকে মোস্তা জিজ্ঞাসা করা হইতো না কিন্তু ইলিম আছে বলে তাকে সম্মান করতে হইব এই যে মনে ইলিয়াস সাহেব বলছেন যে জেলা তোমরা ইলিমকে সম্মান করো সাহেবে ইলিমকেও সম্মান করবো আমরা ইলিমকে সম্মান করি ইলিম যার ভিতরে আছে তাকেও সম্মান করতে হইব জি দিন সরাসর কুরবানি কি নাম হে হাম চাহতে হে সহুলত সে আ যায় ও কেসে আয়ে মোলা বলছেন দিন সরাসর কুরবানির নাম দিন একশো এবং একশো কুরবানির নাম আর আমরা চাই আর সহুলতে আও কি লাইব দিন তো আইব কুরবানির নামে কুরবানি বরকে তো দিন আইব আমরা নিয়ত করছি সহুলতে আইতো সহজে আইতো ও কেসে আয়েগা জি আমল আগে আয়া এটা একটা প্রশ্ন যে ভাই আমল আগে আইছে না ইলিম আইছে উনি বলছেন আমল আগে আইছে যেমন নামাজ আইছে সাহাবারা নামাজও খাইছেন সালামের জবাব দিয়েছেন মারছেন কিন্তু আস্তে আস্তে আল্লাহকে ইলিম দিয়ে আমলকে টাইট করছে আস্তে আস্তে আল্লাহকে ইলিম দিয়ে আমলকে টাইট করছে ওগুলা এই কথাটা বুঝে দিতে তারা কি যে ছাত্রীর ফলে টাইট করি না তারা আমলও আনো হে আও আমার মাঝে সময় বুঝবো আস্তে আস্তে টাইট হইব ফলে যদি তাহলে টাইট করি দো হে ডরাইয়া বাকি দিব যেহেতু আল্লাহকে বিনা ইলিমে আর নামাজ ফরজ করছে দাও নামাজ পড়ো সাহাবারা যারা মনে হয় পড়ছে আস্তে 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 রসুল্লাহ মাসাইল দিয়ে নামাজকে টাইট করছে এমন টাইট হয়েছে যে এখন কত নামাজের ক্ষতস্ত বলে এদিন এক আলিমে বলছি না যে রোজা জাকাত দেওয়া যায় ইলিম কম হইলেও কিন্তু পুরা মুফতি না হইলে নামাজ পড়া যায় না নামাজের লাগি পুরা মুফতি হইব কেনে নামাজের ভিতরে আপনি ভুল করছেন এখন কি আমি সব জিজ্ঞাসা করতে পারবানি দুই নম্বর ভুল করছেন এখন কি আমি সব জিজ্ঞাসা করতে পারবানি যত ভুল করুকা নামাজের ভিতরে আপনি মশলা 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 মশাইল দিয়ে আপনি বাড়ি যাইতে হইবা তাহলে কতটুকু মশলা দরকার উনি বলছিলেন নামাজ পড়ার জন্য তো পুরা মুফতি হইত জি কালিমা কি আন্দর পুরা দিন হে জেসে বীজ কি আন্দর পুরা দর্প হে উনি বলছেন কলিমার ভিতরে পুরা গাছ আছে পুরা দিন আছে যেটা বীজের মধ্যে পুরা গাছ আছে কলিমার মধ্যে পুরা দিন আছে যেটা এটা এটা বীজের মধ্যে এটা বলার মধ্যে পুরা গাছ আছে চিজ আপনি জায়গা পর না হো তো কুয়ত জাহি নেই হতা জেসে গুলি বন্দুক কি আন্দর না হো ইবাদত উম্মত কি জায়গা নেই হে উম্মত কি জায়গা দাওয়াত হে জব উম্মত দাওয়াত পর আয়েগা তো উম্মত কি কুয়ত জাহির হোগা বহু সুন্দর একটা কথা বলছেন উনি যে জিনিসের শক্তি প্রকাশ পায় যখন সে তার জায়গা থাকে জিনিসের শক্তি প্রকাশ পায় তার যেমন বন্দুকের গুলি বন্দুকের ভিতরে
বন্দুকের গুলি যদি আপনি আলটি মারেন তো মুরগি মরতো না, কিন্তু বন্দুকের বিচে রেখা যদি মারেন তো বাঘ মরে যাব। তিনি বলছেন উম্মত কি জায়গা এবাদত নেই, উম্মতের শক্তি প্রকাশ পাইত না এবাদতের দ্বারা, উম্মতের শক্তি প্রকাশ পাইব দাওয়াতের দ্বারা। তো উম্মতের তার জায়গা দেন তুই, উম্মতের জায়গা এবাদত নাই, উম্মতের জায়গা দাওয়াত, দাওয়াত যদি হইব তখন পৃথিবীতে উম্মতের শক্তি প্রকাশ পাইব। জি, ইসলাম জিন্দা মাঝহাব হে দাওয়াত ও দোয়া সে চলেগা, বাতিল মুর্দা হে ও চার তারা সে চলেগা, হুকুমত মাল আওরত ওয়াদা সে চলেগা। উনি বলছেন যে যত ধর্ম দুনিয়াতে আছে সব বাতিল ধর্ম, মুর্দা। আর মুর্দা চলার জন্য চারজন সাহারা লাগে, মুর্দারে কজনে তুলিয়া নে, কমসে কম চারজন তুলিয়া নে। তো দুনিয়ার যত মজব আছে সব মুর্দা, আর চলার জন্য চারটা সাহারা লাগে। ইসলাম হলো জিন্দা, আর জিন্দা মানুষ চলার লাগে দুই ট্যাং লাগে, দাওয়াত আর দোয়া। জিন্দা মানুষ চলার লাগে দুই ট্যাং, দুই ট্যাং মানে দাওয়াত। ইসলাম জিন্দা মজব, দাওয়াত আর দোয়া চলবো, বাকি পৃথিবীর যত মজব আছে সব মুর্দা চলে চারটা সাহারায়, এটা হুকুমতে, এটা মালে, একটা পজিশনে, আর এটা আওরতে। মেয়েদের সাহারায় চলে বাতিল, হুকুমতের সাহারায়, মালের সাহারায়, আর পজিশন, তুমি আমার দোলা ইয়ে সেক্রেটারি বানিয়ে দিবো, প্রেসিডেন্ট বানিয়ে দিবো, ক্যাশিয়ার বানিয়ে দিবো, এই সাইডটা সাহারায় পৃথিবীতে মুর্দা চলে। আল ইসলাম যেহেতু জিন্দা মজব, এই সাইডটার মধ্যে এক্সট্রা তো দরকার নাই, তার মধ্যে দোয়া আর দাওয়াতের দরকার। জি, শহুরতের সাথে খাজরে খুঁজো না, এটা নেহেজে আম্বিয়া নাই। যত যত নবী আইসন খাম শুরু করছেন তা নিরিবিলি ফ্লাইটনেস দেখলে বলে দেখছি উতানি খাম কিচ্ছু উতরাম না খালি। তো শহুরতের সাথে দিনের খাম করা এটা আম্বিয়াদের নেহেজ নাই, আম্বিয়াদের নেহেজ হইল কি সাদা সিধা, দেখলে বলে দুকা খাই লিখতে কিতো হইব আপনার মেরতে, কিন্তু ওই কিতো হয়েছে না নবীদের মেরতে। তো শহুরতের সাথে দিনের খাম এটা সহি নাই। জি, আপনার সে নিচেওয়ালা কি সাথ রহেগা তো বুজুর্গি আয়েগা, বড় কি সাথ রহেগা তো আজিজি পয়দা হবে। উনি বলছে আমরা আমাদের বড়দের সাথে রইতাম, বেশি যদি ছোটোবেলাদের সাথে থাকি তো নিজের মধ্যে বুজুর্গি আসব বা অহংকার আসব, আর যদি বড়দের সাথে থাকি তো আমার মধ্যে প্রাইটনেস আসব। যেমন উনি মিশাল দিচ্ছেন যে নদী যে থাকে, নদী তো বহুত বড় নদী, কিন্তু যখন সমুদ্রত মিলি যায় তো বুঝা দেয় খালে মিলে গেছে, নদী সমুদ্রত মিললে গিয়া দেখা খাল মিলছে, কিন্তু তার দেখা দিয়ে বহুত বড় নদী। ওগুলা যদি আমরা আমার থেকে নিচেওয়ালার সাথে বেশি থাকি তো আমার মধ্যে অহংকার কিবির ভয় দিয়ে দেবো, আর বড়দের কাছে যাই তো আমার মধ্যে আজিজ ভয় দিব। জি, বড় কি বাদ কো বড় বানাকর কহ বড় বনকর না কহ। ওহো, ইনি একটা আজিব কথা বলছেন উনি। আমরা মানুষ তো আমাদের আমাদের বড়দের কাছে যে কথাটা পাইছি, বড়দের পক্ষ থেকে আমরা নকল করব, বড়দের পক্ষ থেকে বড়দের কথাটা আমার পক্ষ থেকে হইলাম তো আমার মধ্যে অহংকার ভয় দিয়ে দিব, আমার মধ্যে কিবির আসব। আর যদি বড়দের পক্ষ থেকে নকল করি দিই তো কি তো আমার সোয়াদার বাড়িতে থাকবো, আর বড়দের কথা বড়দের লেভেলে মানুষ শুনবো তার বেশি আসল হইব, কথা বড়দের আমার জমান ব্যবহার হয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে নকল হইলাম তার মধ্যে এত আসল হইত না। এই যে বড়দের আমানত রক্ষা করি, আমানত রক্ষা করি এই যে বড়দের কথাকে বড়দের পক্ষ থেকে নকল করি। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব উম্মত সে বাত করতে তো এর সুচতে জিসকি জাহান্নাম কো মে দেখকর আয়া হো ও উসকো কেসে বরদাস্ত করেগা। হ্যাঁ, মানে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে কথা কইতা তো চিন্তা করতে যে জাহান্নাম রে আমি নিজের চোখে দেখে আইছি, আমার উম্মত এটা কিলা বরদাস্ত করবো, যে জাহান্নাম রে আমি নিজে দেখে আইছি আমার উম্মত এটা কিলা বরদাস্ত করবো। ওগুলা দায়ী যে কথা হইব এটা আজমতের সাথে কইত, কারণ দায়ী তার নিজের কথা যদি আসর না হয় তে তার কথা সামনে হলে আসর কি লইব, সে তার নিজের কথা দিয়ে আসর নিল না। তো মনে হয় বলছেন রসুল্লাহ সব কথা কইতা তো কইতা কইতা যে দুজকে আমি দেখেছি নিজের চোখে আমার উন্মত এটা কিলা প্রকাশ করব, এক রিয়েলাইজেশন অনুভূতি দেখা দিত। জি, তিনি বলেন সমস্ত মানব জাতি ঘুমে, ওনাদের ঘুম ভাঙবে মৃত্যুর আঘাতে অথবা তাবলিগের মেহনতে, মৃত্যুতে ঘুম ভাঙলে কোনো লাভ নাই, দাওয়াতে ঘুম ভাঙলে কিছু করা যাবে। উনি বলছেন সমস্ত পৃথিবীর মানুষ ঘুমো, একটা মৌতের তারপরে ঘুম ভাঙবো, আনাইলে তবলিগের মেনতে।
আরে এত মানুষের তবলিগো যায় তো ফিস হলো খান্দা শুরু করে নানি, তার মানে ঘুম ভাঙি গেছে, তাহলে এই কিছু করার সময় হইব, কিন্তু মৌতের আঘাতে যদি ঘুম ভাঙে তা কিছু করার সময় হইত। জি কিন্তু যে মজমাটা আর না তারে আনতা গিলা তারে দাওয়াত দিয়ে আনতা, তো দাওয়াত হইল কি বেতলবের জন্য আর তালিম হইল কি তালমি ইলিমের জন্য। জি আজান দেনে কে লিয়ে জেসে ইলিম শর্ট নেহি হ্যায়, ইসি তারা দাওয়াত দেনে কে লিয়ে ইলিম শর্ট নেহি। হ্যাঁ এটা আজীব কথা বলছেন যে মানুষের সঙ্গে হয় না রে ভাই তবলিগ করতে ইলিমের দরকার, ইলিমের দরকার, উনি এটা যুক্তি আনছেন ভাই পৃথিবীর সমস্ত ইমাম হল আলিম কিন্তু সমস্ত মুয়াজ্জিন আলিম নাই। উনি বলছেন মুয়াজ্জিন আলিম ছাড়া যদি আজান দিতে পারে, অথবা আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা রাব্ব হাযি দাওয়াতিত তাম্মা, আজান সবচেয়ে বড় দাওয়াত, তো সবচেয়ে বড় দাওয়াতের কাজ যদি বিনা ইলিমে মুয়াজ্জিন করতে পারে তাহলে আমরা তবলিগারা হলে দাওয়াতের কাম করতে পারি না এখানে ইলিম ছাড়া। এর বাদে উনি বলছেন কতটুকু ইলিম লাগবো তবলিগ করতে, কতটুকু ইলিম লাগবো তবলিগ করতে, হাদিসে ডাইরেক্ট হয়েছে মাত্র একটা আয়াত লাগবে, বাল্লিগওয়ালা আয়া, আমার কথা পৌঁছিয়ে দাও যদি একটা জানো। উনি বলছেন একটা কথা জানলে যদি পৌঁছাইতে হয় একজন মানুষের কমসে কম তো আলহামদুলিল্লাহ জানে, তো ষাটটা আয়াত জানে, তাহলে হে তবলিগ করতে পারতো না এখানে। ওলামাদের প্রতি উনি খুব কটাক্তভাবে একটা জবাব দিচ্ছে আর কি, যে সমস্ত ওলামা একরাম তবলিগ ইলিম নাই তবলিগ করে খই ফাইলা খেলে করবায়, উনি বলছে আরে বাবা ডাইরেক্ট হাদিসে হয়েছে একটা আয়াত জানলে হইতে পারে, তা আপনি তো সত্য লাগেন এখানে ইলিম হইতে হবে, ইলিম হইতে হবো, হযরত বিলাল ইলিম কোথায় ছিল, আবু কসিদ্দিকে তুলনায় আবু তুলনায় বিলালে ইলিম কিতা আছে, তো বিলালে যখন দাওয়াতের কাম করতে হলে আপনার আজান দিতে হলে তো আমরা পারি না এখানে, এটা একটা জেহালত যে ইলিম ছাড়া দাওয়াতের কাজ হইতো না। হ্যাঁ আলিমে আলিমা না করবো, পাবলিকে পাবলিকে না করবো, সকলে কিতা এক লেভেলে করবো নি, যার দিন লেভেলে করো কিন্তু করো। জি হেদায়ত ক্যা হে, হেদায়ত এক নূর হে জো আনে কি বাদ হক ও বাতিল নজর আ জাতা হে। ওহো এটা একটা প্রশ্ন আছে যে হেদায়ত কি, হেদায়ত 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 কি, উনি বলছেন ভাই হেদায়ত হইলে একটা নূর যেটা মেহনত করিয়া যদি হাসিল করা যায় তাহলে ওই নূর হাসিল দিলেই গেলে হক আর বাতিল সাফ হয়ে যায়, হাফ আর রসি নজর আই হয়, দুধ আর পানি আলোক হয়ে যায়, হেদায়ত হাসিল করার জন্য মেহনত শখ, মেহনত করে যদি হেদায়ত পাওয়া যায় তখন আপনি হক না হোক চিন্তা করবেন, এর আগে আপনি চিন্তা করতে। জি হুজুর কি মেহনত মে সারি আম্বিয়া কি মেহনত আ জাতা হ্যায়। ওলামা ই কথার বিষয়ে উনি অনেক কথা বলছিলেন, মিলে একটা কথা বলছিলেন যে কোন নবীর উপরে আয়াত আইছে তুমি তোমার গড়ের ডর দেখাও, রসুলের উপরে আয়াত আইছে গড় ডর দেখাও, কোন নবীর উপরে আইছে এলাকাকে ডরাও, রসুলের উপরে আইছে এলাকাকে ডরাও, কোন নবীর উপরে আইছে যে টাউনকে ডরাও, রসুলের উপরে, মানে যত নবীর উপরে যত আয়াত আইছে সমস্ত আয়াত নাজিল হয়েছে রসুল্লাহ উপরে, মানে রসুল্লাহ মেহনতের মধ্যে সমস্ত নবীদের মেহনত আছে। জি এ কাম জিসকি সামনে জিতনা খুলেগা ও দুনিয়া কি তরফ মুড় কর নেহি দেগা, জেসে আম্বিয়া কেরাম নে নেহি দেখা, জি দুনিয়া কি তরফ নেহি দেখা। উনি বলছেন যে ভাই এই দাওয়াতের মোবারক কাজ যে ব্যক্তির সামনে যত বেশি সাফ হইব হে দুনিয়ার দিকে দেখারও সময় পেত না, যেমন আম্বিয়া কেরাম যখন নবুয়ত পাইছেন তো আম্বিয়া কেরামে দুনিয়ারে দেখার সময়ও পাইছেন না, খাম যত খুলবো এই অনুযায়ী তার দুনিয়া দুনিয়া থেকে বেরগত বুঝবো আখেরাত তার সামনে খুলে যাব। জি হুজুর কি মেহনত ও সহবত সে মুনাফিক কি কিয়া ফায়দা হুয়া, উনকো ফায়দা লেনে কি ইরাদা নেহি। জি সুজন ইন্না লিল্লাহি, এটা আজীব কথা বলছেন মৌলানা, যে ভাই সহবতে ফায়দা ওই ওই আমরা তো শুনি কিন্তু মুনাফিক হল তো রসুল্লাহ সহবত আসলা, অসংখ্য অসংখ্য মুনাফিক হল রসুল্লাহ সহবত আছে, তো মুনাফিক তো রসুল্লাহ সহবতে কিতো হইলো, সহবতে ফায়দা হওয়ার জন্য শর্ত হইলো কি ফায়দার নিয়ত হইতে, আমি উনার সহবত তাহলে আমি কিছু ফায়দা নেবার লাগে, কোনো নিয়ত নাই আমি আসি তাহলে ফায়দা হইতো না, তো উনি মিশাল দিয়েছেন রসুল্লাহর সহবতে মুনাফিকের ফায়দা হইলো না তো খার সহবতে ফায়দা হইব, এই জন্য সহবতে ফায়দা হয় ফায়দা হতার সত্য আছে কিন্তু এর ভিতরে এটা কথা লুকাই লেছে
ফায়দা নেওয়া ওয়ালা নিয়ত থাকতো। জি মেনে মৌলানা উবাইদুল্লাহ সাহেব কো পুছা কুরআন কি অন্দর এক জায়গা মে হে সব কো করনা চাইয়ে এক জায়গা মে হে এক জামাত করে এ ইখতিলাফ কিউ হে। ওহো মৌলানা নে ফরমায়া এ দুনো আয়াত কোই ইখতিলাফ নহি হে, ঈমান কে লিয়ে সব কো করনা হে, মাসাইল কে লিয়ে এক জামাত করনে সে হো জায়েগা। মৌলানা বলছেন মৌলানা উবাইদুল্লাহ এলাকা মুফতি উবাইদুল্লাহ হিন্দুস্তানের উলামাদের মধ্যে পাঁচ সাতজন উলাম মধ্যে এত বড় আলিম, বহু উঁচু পর্যায়ের আলিম ছিলেন। তো উনি বলছেন আমি সরাসরি উনারে জিজ্ঞা করছি যে কোরআন এক জায়গাতে আছে ওয়ালতা কুমুন কুমুন মত ইয়াত হনা ইলাল খায়, তোমাদের মধ্যে একটা জমাত থাকা উচিত। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এক আয়াত আছে কোন তুম খাইরা উম্মতিন উখরিজাতিল নাস, তোমাদের সবাইকে করা উচিত, এই দুই আয়াতের মধ্যে ইখতিলাফ কী? উনি বলছেন কই ইখতিলাফ নেই, এক জমাত ওই তৈব মসাইলের জন্য, মসাইলের জন্য এক জমাতের দরকার আর ইমানের জন্য পুরা উম্মতের দরকার। মাসলা মাসাইল একজন আলিম যে এলাকার থাকে মানুষকে জিকা করবো তার খাম হয়ে যাবো, বড় জমাতের দরকার নাই। আর ইমানের ব্যাপার পুরা উম্মতর এক জমাত হইতো না, এলাকায় মাসাইলের জন্য এক জমাত উলামা হইবা আর ইমানের জন্য পুরা উম্মত তার খাম করবো, এই দুই হাতের মধ্যে কোনো সংঘর্ষ নাই। জি দাদা কি বাদ কো বাবা কো পাস আদব সে পৌঁছানা পড়তা হে, ইসি তরহ আল্লাহ কি বাত কো উসকি বান্দা তক আদব সে পৌঁছানা হে। উনি সুন্দর একটা কথা বলছেন যে ভাই দাদার কথা রে বাপর কাছে পৌঁছাইতে হইলে আদব রক্ষা করতে হয়, ওগুলো আল্লাহ পাকের কথাটাকে তার বন্দাদের কাছে পৌঁছাইতে হইলেও আদব লাগবে। আল্লাহ পাকে বহুত রাগ করে কইছেন বহুত কথা, কিন্তু বন্দার কাছে কইতে হইলে কারণ বন্দা ইনে মজমা যে বয়াত আছে এনে আমার চেয়ে রেসপেক্টফুল হইতে পারে, আমার চেয়ে সম্মান হইতে পারে, তাহলে কথাটা কইতে হবে তার সম্মান বাকি রাখিয়া। যেমন তার মিসাল দিয়েছেন নাতিরে দাদাই ডাকছে, নাতিরে দাদাই আইকা হইলো এই যা তোর বাপ ও কমিন্ট খাইতো, হ্যাঁ তোর বাপ কমিন্ট কদল দিয়ে আইতো, এই যা খাইব গীতা আব্বা যা দাদাই দাদা জলদি যাইতা এই কমিনিকে বাদ দিলেই বয়ে আর ইকান তার মুখে শুভ হইতো না। ওগুলো আল্লাহ পাকে অনেক কথা কইছেন বন্ধারে, কিন্তু আপনি সব পুষাইবা এটা সম্মানার্থে পুষাইতে হবে, দাদার কথা দিলে বাবুর কাছে সম্মানের সাথে পুষাইতে হয়, ওগুলো আল্লাহ পাকের কথাটাকে বন্ধাদের কাছে সম্মানে পুষাইতে হবে, কারণ এই শব্দগুলো রেসপেক্ট করে থাকতে হইব। জি ইসকাম কো ছোটা সমজনা এ হুজুর কি কৌহি দা বুঝছ? ও মোলা বলছেন এই খামলে যে ছোট মনে করে হেকালে তো চোখে দেখে, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিন দিয়ে লাগছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছোট মনে করছে নবুয়তের ঘর থেকে লইয়া মৌত পর্যন্ত যে কাম করিয়া মরলা মামুনি খামতানি করলা, নবুয়ত হওয়ার পর্যন্ত মৌত পর্যন্ত দাওয়াতের কাম করিয়া মরছে, এখন আপনি দাওয়াতের কাম ছোট মনে করেন তা আপনি রসুল্লাহকে ছোট মনে করছেন। চিন্তা করার কী আজীব কথা উনি বলছেন যে মানুষ মনে করে তবলিক নি, ও আচ্ছা আরে যে কামটা নবিয়া নবুয়তের বাদ থেকে মৌত পর্যন্ত করছে আপনি কাঠের মামুনি মনে করেন? জি ঈমান কে লাওয়া কুরআন পড়েগা তো গুমরাহ হো জায়েগা, ঈমান কি মেহনত করেগা তো ঈমান কি বেগায়ের হেদায়েত পর চলেগা। ইলম কে বেগার ইনটা জরুরি কথা বলছেন। জি ঈমানের মেহনত ছাড়া যদি কোনো ব্যক্তি কুরআন শরীফের তাফসীর পড়েতে গুমরো হইছিল, আর ঈমানের মেহনত যদি করে আর কুরআন শরীফ না পড়ে তাহলে হেদায়েত হাসিল হইছিল। এই কথা বুঝে দিই তার একটা মিসাল দিলা যে আমার কাছে এক ছেলে আইছে, আমার কাছে নজান ছিল আইসি, আগে হুজুর আমার আব্বার লাগে দোয়া করুক, বলে কি তো হয়েছে, বলে আগে তো বারা নামাজি আসরা আর কোরআন শরীফ তফসির ফলিয়ে নামাজ বাদ দিলে আইসি। তুমি কিনা কইছেন ইমানি মেনে না করি কোরআন শরীফের তফসির ফলে তো গুমরে দিব, আর কোরআনের দাঁড়ে খাসে না ইমানি পরিবেশও আছে ইমানি মেহনত করছে এ ফুরা দিনও চলে যাব। জি ইমান কি দাওয়াত উম্মত কে লিয়ে হে, মাসাইল কি দাওয়াত উলামা কে লিয়ে, ইমানে মেহনত করব পুরা উম্মতে মাসলা মাসাইল এর বিষয় গবেষণা করব উলামায়ে কিরাম। তালিম কো বাত আপনি কমি কো এসাস না হুয়া তো তালিম কি কিস বাত কি হুয়া? মলা বলছেন আপনি তালিম বইছেন, তালিম বয়ার বাদে তালিমের পরে আপনার মিজাজও আপনার দিলও আপনার জজবার মধ্যে যদি কোনো পরিবর্তন না বল হয় তাহলে আপনি কিসের তালিম শুনলা? ইলমে ওহি নবুয়তের জ্ঞান আপনার সিনাতে আইলো আর আপনার মন মগজের মধ্যে কোনো পরিবর্তন হইলো না, তো কিসের তালিম শুনলা? জি যে দুসরা কি বেউসুলি কো বরদাস্ত করেগা ও পুরা উম্মত কি আপনি সাথ জুড়ে। আহা
উনি বলছেন যে ব্যক্তি সাথীদের বেউসুলিকে বরদাস্ত করবো পুরা উম্মত তার সাথে জুড়ে দিব, সাথীদের বেউসুলির সাথীদের কুটুম্বাট্যকে সাথীদের বেতরতিপকে বরদাস্ত করিয়া চলবো, মাফ করিয়া চলবো, ইংল্যান্ড মানে এবোর্ড করিয়া চলবো, এই ব্যক্তির সাথে পুরা উম্মত জুড়ে দিব। জি উনোনে কাহা বহুত লোক মুখলিস হ্যায় লেকিন আনারি হ্যায়। উনি বলছেন বহুত মানুষ মুখলিস আছে মানে এখলাস আছে কিন্তু আনারি মানে জাহিল, এখলাসের দিক দিয়ে ভালো কিন্তু জেহালের দিক দিয়ে ভালো না হওয়ার কারণে মুখলিস হওয়ার বাদে অনেক খাম তাড়াই রং হয়ে যায়। তো এখলাস হইলেও মুখলিস হইলেও আপনার আপনার সহি হওয়া জরুরি নাই, এখলাস এটা আলাদা গুণ আর সহি জ্ঞানী হওয়াটা আলাদা গুণ। আমি সহি জিনিস তো এখলাসের বাদ দিব, খালি এখলাস আছে তাহলে এতে এখলাসে আমার অনেক বাড়তে ফিরাইতে পারতো না। যেমন একটা সহজ মিশাল দেওয়া হইতে পারে যে আপনি আপনি এখলাসের সাথে উজু করছেন একদম পারফেক্ট উজু, কিন্তু উজু খোঁজা শুনলা আপনি যে পানি না ফাঁকা আছে তো পুরা এখলাসের সাথে আপনার উজু হইতো না, এখলাসের সাথে উজু করতে হইবা আর পানিও ফাঁক থাকতে হইব। এই জন্য ভাই আবদুল্লাহ সাহেব একদিন মজমানে জিজ্ঞা করলা ভাই আমরা উজু করি কীতা লাগি, তো পুরা মজমান উঠতে কইছিল আমাদের লাগি, তো বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না নামাজ আর কি তোমরা অজু করো, তো নামাজে তোমাদের অজু সব দিব নি, অজু সব দিব তো আল্লাহ, তো অজু তো আপনি আল্লাহ লাগি করতে হয় দেখো কার নামাজ আর কি অজু কত শর্ত কিন্তু করতেই আল্লাহ লাগি, নামাজ অজু ছাড়া ওইটু নাই এত কিন্তু করতেই আল্লাহ লাগে কারণ সব তো আল্লাহ দিত, নামাজ আর কি অজু ফর্জ বটে কিন্তু নামাজ আর কি অজু করাইতে করতেই আল্লাহ লাগি, তখন আল্লাহকে নামাজের সব দিব অজুর সব দিব। জি বাচ্চা কো মা কি পেট মে নিকালনে কে লিয়ে পয়দা কিয়া কিয়া জাতা হে, এ আগর ঠের গায়া তো কাট করে নিকালনা পড়তা হে, উম্মত কো ফিরনে কে লিয়ে পয়দা কিয়া কিয়া গায়ে গায়ে হে, এ আগর ঠের গায়া তো উসকে উপর কাফের তো মুসল্লত কিয়া যায়। জি এটা আজিব কথা বলছেন, জি এদিকে মুখ করলে এখানে মুখ তো আমার দিকে করতে হয়, এটা আজিব কথা বলছি মনে না যে বাচ্চারে মার ফেটে যে ফয়দা করা হয় তারে বার করালেই ফয়দা করা তাহা লাগি নাই ওই দিয়ে চিন্তা থাক গেছে থাকতো না বাড়ছে, বাচ্চারে মার ফেটো ফয়দা করা বাড়াই বাড়ছিল, যদি বাচ্চার আখটি যায় সে তারে ডাক্তারে খাইটা বার করে। উনি বলছেন উম্মতকে ফয়দা করাইছে ফিরা লাগি, যদি উম্মত এক জায়গায় বই যায় তো কাফিরদেরকে তার উপরে মসলত করে দিব, যদি উম্মত বই যায় দাওয়াতের খামলাগি ফিরে 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 বাদ দিলে তো কাফির তার উপরে মসলত করে দিব, এই জন্য এই উম্মতের শান হলো গিয়ে ফিরতে থাকা। এই জন্য বড় বলছেন ফির না ইস উম্মত কি হায়াত হে ঠের না ইস উম্মত কি মৌত হে, ফিরা এই উম্মত ফিরতে ছিল এই জন্য তার মাথা উঁচু ছিল, যখন উম্মতে ফিরা বাদ দিছে তো উম্মত দাফন হয়ে গেছে। জি দাওয়াত সে দিন আয়া আয়া হে দাওয়াত সে দিন ফেরা হে তিনি বলেন ইলিম মে কাফির শামিল হে আমল মে মুনাফিক শামিল হে দিন কি হাকিকত সিফ মুসলমান কো হে, উনি বলছেন ইলিমের মধ্যে কাফির শামিল আছে ইলিম কাফির হইতে পারবো, আমলের মধ্যে মুনাফিক শামিল আছে, মুনাফিকটা রসুল্লাহ তোমার আমল করছে আর দিনের হাকিকত যেটা এটা শুধু মুসলমানকে দৌড়াইব এরা দুইজনে ভাই তোলে। জি জোর রাত নেহি জাগতা ও লোগো কি আপনার তরফ বুলা রাহা হে, এটা আজিব সূক্ষ্ম কথা উনি বলছেন। জি আব্দুল আলিম মুরাকাবাদ নি উনি এটা আজিব কথা বলছেন যে দায়ী যে হইব সে রাত্রে আল্লাহর সামনে খান্তা খাটি খোলা দরকার, হ্যাঁ যদি রাতে আল্লাহর সাথে খানদারি করে না হে বোঝা যাইব যে হে মানুষকে তার দিকে রাখে মানি হলে গিয়েই দায়ী যে হইব হে তার আমলটাকে নফি করতো যে আল্লাহ আমার দ্বারা কিচ্ছু হর না কিচ্ছু হইতো হইতো না তুমি বরকত যদি না দেও তুমি কবুল না করো হে তার খামলে সারেন্ডার করতে লাগেছে, যদি খানদারি রাতে করুক দিনে করুক যদি না করে তো বোঝা যাইব মানুষকে হে তার দিকে রাখে, যে রাত নিয়ে জাগতা ও লোক আপনি তো বুলা রাখে আসল কথা হলো কি যে দায়ী যে হবে রাত্রে হোক সকালে হোক সন্ধ্যা হোক কোনো না কোনো এক সময় খান্তাখাটি করবে আল্লাহ আমার মেনতে দৌড়ি দৌড়ি কিচ্ছু হইতো না তুমি না করলে,
হে তার আমলটাকে সারেন্ডার করতো আল্লাহর, এইটা আল্লাহ পাকে বড় পছন্দ দিল। পুরা আমল করবো এর বাদে আল্লাহ কাছে সারেন্ডার করবো, এটা আল্লাহ যে আচ্ছা মোকে আপনি বহুত মেহনত করলা, এটা আল্লাহ পাকে আপনার মেহনত কবুল করে না, হতা মাটি হয়ে যাব। সুতরাং দায়ী তার মেহনত মুতমাইন হইতে পারতো না, তার মেহনতকে কম মনে করবো। জি জিয়ালত কি দরিয়া মে ইলিম, ইলিম কো ইলিম কি কাতরা বাড়ি হে, ইলিম কি দরিয়া মে আমল কি কাতরা বাড়ি হে, আমল কি দরিয়া মে ফিকির কি কাতরা বাড়ি। আজি কথা বলছে, উনি বলছে ইলিমের সমুদ্রের মধ্যে আমলের কাতরা বাড়ি না, জিহালতের সমুদ্রের মধ্যে ইলিমের কাতরা বাড়ি, ইলিমের সমুদ্রের মধ্যে আমলের কাতরা বাড়ি, আমলের সমুদ্রের মধ্যে ফিকিরের কাতরা বাড়ি। নবীদের বড় বুজুর্গ ছিল না, ফিকির মন ছিলেন। জি জব উম্মত মকসুদ মে তা তা তো 17 সাল কি নওজওয়ান সে কুরআন পাতা কিয়া, আজ 80 সাল কি বুড়া ঘর মে যাই ঘর মে জলিল হে। আজিব কথা বলছে, মোলা বলছে যে উম্মত মকসুদও ছিল, উম্মতের মকসুদ ঠিক ছিল, উম্মত সহি জায়গা ছিল, উম্মতের জিন্দগির টার্গেট সহি ছিল। তো 17 বছরের নওজওয়ান স্পেনকে জয় করে দিচ্ছে, 17 বছর নওজওয়ান তারিক বিন জিয়াদে স্পেনের মতো দেশে বিজয় করছে, আজকে 80 বছরের বুড়া গড় তার ফুড়িয়ে কথা বলে না, হয়তো বেশি মারত না বাবা, বেশি মারত না, কিন্তু হয়েছে উম্মতের মকসুদই হরি গেছে, তো আল্লাহকে গড়ে বিগড়াইছে তার উপরে। জিয়া তিনি বলেন ইলিম সিখনে কে লিয়ে আগর 10 সাল চাইয়ে তো ইমান তো বড়া হে, উসকে লিয়ে কিতনা সাল চাইয়ে। উনি বলছে এক মেওয়াতি, এক মেওয়াতি আলিমকে জিজ্ঞা করছিল হযরত ইলিম বড় না ইমান বড়, তো মনে আছে কইলা ইমান বড়, তো মেওয়াতি জিজ্ঞেস করলো হযরত ইলিমের জন্য যদি 10 বছর লাগে ইমানও লাগে কয় বছর লাগবো, ইলিমটা ছোট আপনি নিজে কইলা তার লাগে 10 বছর লাগে, তো ইমান তো বড়, তো ইমান লাগে কয় বছর লাগবো, কয় বছর তো দূরের কথা, কিছু সময় লাগবে তাও আমাদের বুঝার না, যে ইমান শিখা লাগে মেহনত লাগে বা সময় লাগে। জি তিনি বলেন মহল কি আসর পাগল কি তরফ পড়তা হে, উনি এটা আজিব কথা বলছেন যে মহল যে মহলের আসর পাগল উপরে পড়ে, মহল উনি মিসাল দিছেন, উনি মিসাল দিছেন যে এক এক মুসলমান ছেলে গেছে হিন্দু স্কুলে, হিন্দু স্কুলে গেছে তো মুসলমান ছেলে হিন্দু মুসলমান বুবা, মুসলমান এক বুবা গেছে হিন্দু স্কুলে পড়া লাগি, তো সকালে এই অকল বাচ্চারা সারে নষ্ট দিলা হেয়ার নষ্ট দিলা, অথচ এ বুবা কিন্তু হয়েছে মুসলমানদের আসর তার উড়ে গেছে, মাথা নত করে সালাম দেব মুসলমানদের নিষেধ, ইগো হে হিন্দু স্কুল গা করে দিচ্ছে, তো কইলা মহলের আসর পাগলের উপরে পড়ে, বুবার উপরে পড়ে, বুধার বুধের উপরে পড়ে, মহ যদি ঠিক হয়ে যায় এর মধ্যে পাগল এলে সকল ঠিক হয়ে যাবো, বুবা এলে বুকে ঠিক হয়ে যাবো, আজ মহল ঠিক না হয়তো ভালো মানুষ ফাও ফিসে যাবো। জি শয়তান কিসি কামো মে লাগা কর হাসতা হাসতা হে জো বেকুফ আইন্দা কি উমিদ কর আবি ইয়াকিন তাকলিফ লাগা হুয়া। জি আলমাস মনে বলছেন শয়তানে কোনো মানুষকে শক্ত কাজও লাগাইয়া কোন একটা কাজও লাগে আসে কেতা লাগে আসে যে নাদান এখন কষ্ট করে ভবিষ্যতের আশার উপরে, বাঁচবো নি না মরবো খবর নাই, ভবিষ্যতের আশায় বর্তমানে টাটা বালাইছে, এ খামো লাগায় লাগানি বাদে আসে। জি ক্ষতিগ্রস্ত হবে, দুই দিনার ওয়ালা ব্যক্তি এর সে ডাবল ক্ষতিগ্রস্ত হবে। জি আলিম আবিদ মুজাহিদ এখন আমির কে হবে, মুজাহিদ আমির হবেন কেননা মুজাহিদ সবাইকে নিয়ে চলতে, এখানে জমা তো আবিদ আছেন আলিম আছেন মুজাহিদ আছেন, এখন আমির কে হইব, আমির মুজাহিদ হইব, কারণ আর ই দুইজন যে আছেন হ্যাঁ দুইজনের জমাতে লিয়ে চলতে পারতাম না, হে জমাতে লিয়ে চলে দিতে পারব। জি উনোনে কা হামনে ট্রেন মে যাকর দেখা হামারি সিট মে এক আদমি বেটা হুয়া হে, হামসে সবর নেহি হুয়া ইসলিয়ে হামনে বাবে সবর কো ট্রেন কে নিচে পড়তা পড়াতা। উনি বলছে আমরা আমি ট্রেনও গেছি গিয়া দেখি আমার সিটে এক বেটা বুয়াত, আমার টিকিট আরও বেটা বুয়াত, তো আমি বেটার লোক একটু বেয়াদবি করলাম, খেলে বেয়াদবি করলাম যে আমি সবর যে পড়ছিলাম সবর তো ফেনল নিয়ে বেয়া পড়ছিলাম কিতাব বাবে সবর, সবরের চ্যাপ্টার যে পড়ছিলাম ফেন উপরে চলে এর আর পড়ছি, এখন সবরের জায়গাত গেছি তাই ইয়াই দিয়ে রয়েছিলাম,
সবত এটা জিন্দি এটা আমল, এটা জায়গা মতো হইতো, কেন হইল না যে আমি শিখছি এটা আরাম প্রিয়র যাতে আমার আরাম প্রিয়র সাথে শিখছি তো টাইম মতো আমি সফর করতে পারছি না। জি উম্মত কি 2% বাচ্চা মাদ্রাসা মে হে ইনকি হেফাজত কে লিয়ে উলামা নে জিন্দেগি লাগা দিয়ে তো 98% উম্মত কি বাচ্চা কি কোই হক আমার উপর নেই হে। উলামা ইকরাম রে একটা কথা বলছিলা কি যে উলামা ইকরাম, এ উলামা ইকরাম উম্মতের মাত্র 2% বাচ্চা আইছে মাদ্রাসা, 2% বাচ্চারে হেফাজত করতে গিয়া উলামা ইকরামের জিন্দেগি লাগাই দে, বড় বড় আলিম জিন্দেগি অকফ করে দে মাস্টার নামে আটাইছে কজন রে, মাত্র 2% রে। এখন 98% উম্মতের বাচ্চা যে বারা আছে এদের কোনো হকামাতি উঠে নাই, 98% বাচ্চা চাই দিলাম মাত্র 2% বাঁচাইছি বলে আমি, কিন্তু মাত্র 2% তো এ লাগিয়ে দিলাই উলামা একাডেমি জিন্দেগি, তাহলে 98%-এর জন্য উম্মতের কত কিছু করা উচিত ছিল, এই 2% ঠিক হয়ে যায় তবে তো উম্মত ঠিক হইতো না, আচ্ছা 98% নষ্ট 2% কি হতো। জি উনুনে কাহা নবীও কি কাম করোগে তো আবিদ পয়দা হোগা আর হুজুর কি কাম করেগা তো দাই পয়দা হো। মনে বলছেন যে নবীদের খাম যেটা আছে এটা যদি করো তো আবিদ ফয়দা হইব, আর রসুল্লাহর মেনে যদি ফয়দা করো তো দাই ফয়দা হইব যে আরো আবিদ ফয়দা হয়ে দিব। জি উনুনে কাহা লোক কেহতে হে কালিমা নামাজ সে ক্যা হোগা, এ কালিমা নামাজ কি মেহনত নেই তো জুলুমের বিরোধিতা ও কমে জিগা হলে আমরা কিতা করতাম, মুসা আলাইসলাম কইছেন ডান্ডা বান্ডা বানাও কলিমা নামাজ ঠিক করো, কলিমা নামাজের মেনতে ফেরাউনের উপরে বনি ইসরাইলকে জয় করে দিচ্ছে, এই জন্য মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে খালি কলিমা নামাজ কি ধরবো, উলামায়ে কিরাম বলছে আসলে খালি কলিমা নামাজ হইতো না বড়া কলিমা নামাজ লাগবো, আমাদের তো খালি কলিমা নামাজ এ লাগে তো কিচ্ছু হল না, কলিমা নামাজের মধ্যে মাল ফয়দা হলো জান ফয়দা হলো তিনটা কাম হয়ে যাব। উনুনে কাহা দিন কি কুটি ইবাদত হে দিন কি সাথ আখলাক হে। মনে বলছেন দিনের কুটি হইল কি, দিনের কুটি হইল কি ফাস্টা কুটি আবাদত, আর দিনের সাত হইল কি আখলাক, গড় তো বলি যায় আপনার কুটিয়ে কিন্তু সাত এটা দেওয়া লাগে, আর দিনের ইসলামের সাত হইল কি আপনার আখলাক, পৃথিবীর মানুষ আপনার এবাদত দিকে মুসলমান হইতো না পৃথিবীর মানুষ কি আপনার আখলাক দিকে মুসলমান হইত, আর আখলাকটা আজকে দেখা যায় না, আরে বাপের আখলাক বাচ্চার কিছু উঠে উঠে না, উস্তাদের আখলাক তার ছাত্র কিছু উঠে উঠে না, আখলাকের আমরা এতেবারে এত নিচে গেছি আমরা, তো বিজাতি ইসলামের মধ্যে আইব কিতা দিকে আইতো, যেটা দিকে আইতো আসি এটা তো এখানেও নাই, এখানেই নাই, এই যে মলানা ইব্রাহিম দোলা এদুর খা পাঁচ দিনের জুড়ো যে ভাই ইসলামের ফাঁস কুটি আমরা জমানা থেকে শুনলাম, কিন্তু একবার চিন্তা করলাম না কুটি তো গড় নয় তো গড় কই, আমরা হলো অবাক গেলাম বারা দিন খালি শুনলাম ইসলামের ফাঁস কুটি, কিন্তু বিবেকে প্রশ্ন এলো না কুটি তো পাঁচটা খেলা করছি গর্ব হইতে, মনে করছি ভাই ইসলামের পাঁচ কুটি ঠিক আছে এই পাঁচটা দিকে আমার মশমার হইতে না, এর উপরে আরও তিনটা লাগবো আখলাক মামেলাত মাসেরাত, ওই তিনটে হইল কি ইসলাম, এগুলো হইল কুটি কলিমা নামাজ রোজা হজ জাহাত ইন কুটি, এগুলো মানুষে দেখতো না এগুলো দিকে আইতো না, আইবো ও তিনটা দিকে আখলাক হইতো মামেলা হইতো মাসেরা হইতো, ও তিনটা যদি হয় তখন ইটা দিকে পৃথিবীর মানুষ ইসলামের দিকে আইব, আল্লাহ পাক ভাই আপনারা আমার এই কথাগুলো আমরা তো সবাই চেষ্টা করবেন।